যেমন সরকার আছে অনেক কাজ যেগুলো এই দেশে হয়তো ছাত্রদেরকে মাদ্রাসাগুলোকে জঙ্গির আস্তানা বলতো, টুপিওয়ালা দেখলে গালি দিত, এগুলো ছিল। বর্তমান সরকারের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলছি, আলহামদুলিল্লাহ কোনো আন্দোলন ছাড়াই যেভাবে করা যায় আলহামদুলিল্লাহ সরকার বলছে যে টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্র মাদ্রাসা এগুলোর একটাও আমরা 20 বছরের মধ্যে জঙ্গি পাইনি। আমরা আতঙ্কে থাকতাম, ছাত্রদের ধরত। এখন সারা দেশের মধ্যে 2-4টা ঘটনা ঘটে যায়, এটার দ্বারা সব বিবেচনা করা ঠিক না। আমরা চাইতেছি সরকারকে বুঝাইতে, এবং বুঝানির তরিকা বুঝাইলে হয় যে এর বড় দলিল হইল যে এটা তো মারাত্মকভাবে ছিল এদেশে। কিন্তু আমি যখন তাদের সাথে কথা দেখছেন আপনারা, স্বরাষ্ট্রমন্ত্রী খরচে আসবে এটা কোনো ধারণা করা যায়। আর এইবার যে বলি নাই তো ওখান থেকে আমার বলতে হুজুর আমারে দাওয়াত দিলেন না এই সেই, আমার একবার গেছেন, আর এখন করোনা চলছে। এই করোনা কারোর জন্য বিপদ আর কারোর জন্য করোনা, মানে আল্লাহ দয়া, এইটার ভয়ে অনেক নামাজ হইতেছে, এটাও ঠিক। খ্যার তো আমি এই কাজ করছি, আমি করছি না, সবার সহযোগিতা আল্লাহ করাইছে। এমনিভাবে যখন দেখা গেল যে খুতবা আলেমরা দিত মসজিদের মধ্যে, তারা খুতবা সরকারি পড়তে হবে, এটা নিয়ে প্রায় 200-300 ইমামও আক্রান্ত বাদ হয়ে গেছে। তা আমি নিজেই সরকারের সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ গুলশান মসজিদ যাত্রাবাড়ী মাসা সহ সারা দেশে মোহাব্বতের কারণে আমি এক বৈঠকে বসে এটা বন্ধ করে দিচ্ছি। সরকার বুঝছে, মানছে, বুঝানির তরিকা বুঝাইছি। তখন ওলামারা খুতবা দিবে, এটার ভিতরে সরকারের কোনো পাবন্দি থাকবে না, এই সিদ্ধান্ত হয়েছে, এই সরকারের যুগে হয়েছে। তবলিগের ব্যাপারে আমি এখনো বলি, বহুত কঠিন সমস্যা যখন হয়েছিল তখন সরকারিভাবে প্রবলেম সৃষ্টি হয়েছিল, এর পিছনে আমার কাজ করতে হয়েছে। শেষ পর্যন্ত যাতে দুই ভাগ না হয় এখন পর্যন্ত আমার চেষ্টা, যতদিন আমি এশিয়ান দায়িত্বে ছিলাম আমি দুই ভাগ হইতে দেই না। এখনো মানুষে বললাম না, তাদের বুকে নেও, যারা পাবলিক তারা বুঝে না, তোমরা আলেম তোমরা বুঝো, মহাব্বতে যে কাজ করা যায় সেই কাজ কোনোদিন ঝগড়ার দ্বারা লাঠির দ্বারা হয় না। তাই মানুষকে বুকে নেও, মা সন্তানের শরীরে পায়খানা দেখে কি করে তাকে মার দেয়, তারে বুকে নেয় নিয়ে তাকে সাবান দিয়া ধোয়া পরিষ্কার করে, নিজের শরীর নাপাক হয়ে যায় কিন্তু সন্তানরে পাক করে, এরপরে সুন্দর বিছানায় শোয়ায় দেয়। যারা সাধারণ মানুষ, দিন সম্পর্কে তাদের যে জ্ঞানের অভাব, এটার জন্য তারার চেয়ে বেশি আমরা আলেমরা দায়ী। আমরা কেন তাদেরকে দিন শিখাইতে পারলাম না, কেন তারা দিন বুঝে না? অমুসলিমরা এসে তাদেরকে তাদের দলে ভিড়ায় ফেলায়, শতকরা 90 জনের দেশে তো বলার অপেক্ষা রাখে না, এমনিই তো এটা ইসলাম হয়ে যাওয়ার কথা। কিন্তু সেখানে তারা শতকরা 10% প্রভাব সৃষ্টি করে ইসলামের উপরে, আর আমরা 90 ভাগ হয়ে পারি না। এইটার জন্য সবচেয়ে দায়ী আমি, মাহমুদুল হাসান, আমি নিজে দায়ী, আমি পারি না। বা আমার সাথীরা মহাব্বতের সাথে আগে আসলে আশা করি এইগুলো যেটুকু আছে এটাও থাকবে না, আলহামদুলিল্লাহ। সারা দেশের ভিতরে বাতাস এখন শান্ত, সব আলেমরা একসাথে হইতেছে, আগে যাই ছিল এখন একসাথে হইতেছে। তবলিগ তাদের তো আমি হাতে ধরি পায়ে ধরি বলি, ইনশাল্লাহ আমাদের এলাকা ভালোই আছে। যারা আলেম না তবলিগ করেন, আল্লাহ আপনাদের সৌভাগ্য দিয়েছেন, তবলিগ খুব ভালো কাজ, কিন্তু ঝগড়া না, ঝগড়া বহু খারাপ কাজ। তো এটার জন্য তখন যা আমি করছি সরকার তা মানছে, এবং আলহামদুলিল্লাহ ওইটাও সমাধানের পথেই। এমনিভাবে আরো অনেক কাজ যেগুলো আমি ওলামাদের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের সবার দোয়ায়
আমি মেহনত করছি, এতে ফায়দা হয়েছে। আমি সবসময় বলি যে মহব্বতে যে কাজ হয়, স্নেহের দ্বারা যে কাজ হয়, ওইটার মধ্যে তোমরা লাঠি চালাও না, বুকে নেও, মার মতো হও। আলেমরা মার মতো হও, ছাত্ররা মার মতো হও, বাড়িতে যাও, তোমার মাকে নামাজ শিখাও, বাবাকে নামাজ শিখাও, এলাকার মসজিদের মধ্যে দিন ছড়াও। আর কিসের জন্য, কয়দিন থাকবো দুনিয়াতে? 25 বছর বয়স আমি হিসাব করে দেখছি, একটা মানুষ দুনিয়াতে 25 বছরের বেশি থাকে না। খাওয়া দাওয়া ঘুম, প্রথম দে বালেগ হওয়ার আগ পর্যন্ত সময়, শেষে দে যে সময় বাদ দিলে 20-25 বছর দুনিয়া। এই দুনিয়াতে বাহাদুরি করে কোনো লাভ নাই, দুনিয়াতে চেয়ারম্যানেরও দাম নাই। আখেরাতে যদি দাম হয়, আল্লাহর কাছে যদি নাজাত পাওয়া যায়, আল্লাহ যদি এটা দেন, তাহলে এটা হইল দাম। ভাইয়ারা, আমার কথা তো বললে 2.5 ঘন্টা আমি জুমার সময় কথা বলছি, এতক্ষণ ওলামারা কথা বলছেন, আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দেয়। জানার অভাব আমাদের নাই, আমাদের অভাব হইল আমলের। যুবক ভাইয়ারা, এলাকার বিশেষ করে এখানেই খেলাধুলা করছি, আমি তো বাহিরের মানুষ না, আমার ওয়াজ শুনবার জন্য দরকার নেই। এরপরে এত রাত্র হয়ে গেছে, আপনারা বসে রয়েছেন, আল্লাহ যেন এই মজলিস থেকে যাওয়ার আগে জান্নাতের ভূষণ সবাই মাফ করে দেয়। এখানে কবর পড়ে রয়েছে আমার মা আর আমার বাবা, অনেক তারাও দুনিয়াতে চলে গেছে, আমরাও দুনিয়াতে চলে যাবো, এখানে থাকা হবে না। অতএব সবাই মিলে মহব্বতে থাকা, দয়া করা, মায়া করা, ক্ষমা করা, রাগারাগি না করা, বান্দার হক থাকলে আদায় করে দেওয়া, নিজের সন্তানদেরকে দিনদার বানানোর চেষ্টা করা, তারা যেন বংশের কলঙ্ক না হয়, তারা যেন বংশের কলঙ্ক না হয়, ইসলামের জন্য কলঙ্ক না হয়, আল্লাহর রহমত নাজিল হয়। মাদারেস, মাদ্রাসাগুলো যে এলাকায় আছে, মনে করতে হবে এটা জান্নাতের টিকেট সেন্টার, জান্নাতের টিকেট সেন্টার। আলেম হওয়ার চেষ্টা করো, না পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও, ছাত্র যদি না হইতে পারো তাদেরকে সাহায্য করো, দোয়া করো, তাও যদি না পারো তাহলে অন্তত করে তাদের মহাব্বত করো। যার সাথে তোমার মহাব্বত থাকবে, আল্লাহ পাক তার সাথে তোমার হাসর করবে। মহিলাদেরও ব্যাপার, পুরুষদেরও ব্যাপার, শরীয়তের মশলা সবার জানা আছে, কাজে নাই, আমল নাই, পরিবেশ নষ্ট হয়ে যেতেছে। যুবক ভাইয়া, তোমরা দাঁড়াও আল্লাহর রসুলের পাশে, একদিন তোমার সাফাতের জন্য যাইতে হবে। যদি এরম হইতো যে দুনিয়াতে মৃত্যু হবে না, ঠিক আছে, কিন্তু কবরে তো যেতেই হবে, কবরস্থানে যায় দেখো, এই যে 80 বৎসরের লোক আছে, 10 বৎসরের লোক আছে, যুবক আছে, যুবতীও আছে, অল্প বয়সেরও আছে, বেশি বয়সের আছে। কিসের উপরে ভিত্তি করে তোমরা অহংকার করো? কিসের ভিত্তি করে মানুষের পিছনে লাগো? কিসের ভিত্তি করে তুমি মানুষের বদনাম করো? কিসের ভিত্তি করে ঝগড়া করো? ঝগড়ার সময় মরে গেলে, গান গাওয়ার সময় মানুষ মরে যেতেছে, বোঝা যায় না? এগুলো শিক্ষা গ্রহণ করো। মাদ্রাসার ছাত্র তোমরা, তোমাদের দায়িত্ব কি? তোমাদের মা বাপ কত কষ্ট করে, গরিবরাই তো মানুষের বেশি পড়ে, তারা মানুষে কত কষ্ট করে, হালের গরু বিক্রি করে তোমাদের খেদমত করে। তোমাদের কাজ নেই, তোমাদের দায়িত্ব নাই বড় আলেম হওয়া, গুণামুক্ত জীবন পয়দা করা, এলাকার মানুষকে দিন শিখাও। তারা তো যাইতেছে না, শিক্ষক পায় না, প্রতি মসজিদে মসজিদে সব গুজারি করো। বাড়িতে যখন বন্দে আসো, মা বাপের খবর নেও, এলাকার খবর নেও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের মাফ করে দেখ, বহুত গুনাহ করছি জানি না, অজানা জানা অসংখ্য গুনাহ রয়েছে। এইখানে এই প্রতিষ্ঠান হবে আমি নিজেও ধারণা করিনি, মানুষও ধারণা করে নাই, আমরাও ধারণা করিনি, কিন্তু আল্লাহ যা করে তাই হয়।
আমার অনেক ভাইয়ার আছেন, আমি খবর চাই, দুনিয়ার বাহাদুরি কোনো কাজে নেই, খবর বড় জিনিস কঠিন, খবরে সবসময় খবরের চিন্তা করা উচিত, তৈরি করা উচিত, নিজের ছেলেদেরকে এমন বানায় রেখে যান ওরা যেন আপনার জন্য দোয়া করে আপনার কাফন করায় দিতে পারে, আপনার জানাজা পড়ায় দিতে। আফসোস করি, মার কথাও মনে নাই, বাবার কথাও মনে নাই, তাদের জন্য কিছুই করতে পারি নাই, খেদমত করতে পারি নাই। মা বাপের খেদমত করলে, মা বাপের দোয়া নিলে দুনিয়াতেও আল্লাহ পাক সুখ দেন, আখেরাতেও সুখ দেন। যারা তোমরা ভাইয়ারা, যুবক ভাইয়ারা, মার কদর করো, বাবার কদর করো, মার কদর করো, বাবার 100 পীরের দোয়া আর মার দোয়া, বাবার দোয়া, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মহাব্বত, শ্রদ্ধার চোখে দেখা স্বামীকে, স্ত্রীকে স্নেহ করা, মায়া করা। আমাদের এলাকায় আমি দেখছি রাগারাগি, কাটাকাটি, মারামারি, এগুলো সন্তানরা দেখে তাদেরও চরিত্র নষ্ট হয়ে যায়। সন্তানদেরকে মায়ার দ্বারা, মহাব্বতের দ্বারা তৈরি করতে হয়, মাসা ছাত্রদের এইভাবেই তৈরি করতে হয়, ঘরের পরিবেশকে এইভাবে সুন্দর বানাইতে হয়, অনেক পরেশানি দূর হয়ে যায়। ছেলে কথা রাখে না, মেয়ে কথা রাখে না, বাবা বেদিন হয়ে রয়েছে, ছেলে মাদ্রাসার পড়ে কিন্তু বাবা নামাজও পড়ে না, এই যে একটা পরেশানি আল্লাহ দূর করে দেখ। এলাকার ছাত্রদের জন্য পড়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, মানে দূরে দূরে যাইতে হইতো। যাই হোক, আল্লাহ এই নিয়ামত এখানে দিছেন, আপনাদের দ্বারাই হয়েছে, আপনাদের দোয়ার দ্বারাই হয়েছে, আল্লাহ যেন এটাকে কেয়ামত পর্যন্ত কায়েম রাখেন এবং এটা যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। এখানে সারা দেশের আলেমরা আসে, এখানে আমার বলতে হয় না, অনেক আসছে, আমি জানিও না, আমি অনেকের কাছে ক্ষমাও চাই যে ভাই আমি তো মনে থাকে না, আর আমার এখানে জায়গাও কম, বসার একটু ভালো খাওয়া দাওয়া, আসছে খায় না, এভাবেই যাইতেছে আসতেছে, কোটি কোটি টাকা খরচ করলে তার পাওয়া যেত, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেন, আপনাদের প্রতি তাদের মহব্বত না বললেও আমি ভাবি না, তারা বিভিন্ন জায়গাতে আসছে, যারা আসছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের জন্য মুবারকবাদ জানাই এবং জান্নাতের দোয়া করি। এখন আর কথা বাড়াইতেছি না, আপনারা এখন ওই হাদিস কোরআন তো আর তফসির করা যাবে না, বাহিরের মানুষ আছে, তুরস্কের একজন আসছে, আসছে বহিরেছে, হুজুরে খতমে বুখারি করবো, এটা শূন্য পরে যাবো, আমি তো বাংলাতে বলবো, উনি কি বুঝবে, কেন তবু বরকতে লিয়ে বসে থাকবো। সুতরাং একটু শান্ত হইয়া, বাহিরের লোক আছে আমাদের এলাকার সম্বন্ধে তারা যেটা সুধারণা করছে, এই সুধারণা যাতে বহাল থাকে, আমি মনে করতেছি যে এখন এই কাজই করা, বয়ান সারা আল্লাহ আমাদের মাফ করে দেন, হাসরের ময়দানে আমাদেরকে একসাথে জান্নাত দান করেন, আমরা আল্লাহ রসুলের সাফাত পাই, ওনার সাথে মুসাফা করতে পারি, ওনার সাথে মহানাকা করতে পারি, মক্কা মদিনা বন্ধ হয়ে রয়েছে, আল্লাহ খুলে দেয়, এইখানে যারা আসছে আল্লাহ সবাই নিয়ে মদিনার জিয়ারত করায় দে, মক্কার জিয়ারত করায় দে, ইনশাআল্লাহ দোয়া হবে, কোরআন শরীফের হাদিসের সবক হবে মুখতসার, আপনারা ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন না, আল্লাহ আপনাদের তৌফিক দিক, যাইও না এ ছাত্র আলেমা, তোমরা উঠো না, উঠলেই তো ব্যবহার করতে যায়, মানুষের মন খারাপ হয়ে যায় না, এই ছাত্রগুলো কত কষ্ট করে লেখাপড়া করছে, একদিন তুমিও দোয়া ফারিক করবা, হাফিজ হয়েছে, তাদের মাথা পাগড়ি বেঁধে দিবে, এটা তোমরা দেখে যাও, এদের মহাব্বত করো, এদের সাথে তোমাদের জান্নাত হবে। যারা হাফেজ হয়, আমার কেন জানি দিলের বিশ্বাস, এরা জাহান্নামে যাব না, এদের মা বাপও যাব না। শুনছি হাফেকার কিতাবের মধ্যে আছে যে কোরআন শরীফ অনেক জায়গাতে খবর আসতেছে, ও মুসলিমরা কোরআন জ্বালায় দেয় কিন্তু কোরআনের যে আয়াতগুলো নি জ্বলে না, এবং শরীয়তে হুকুম আছে কোরআন শরীফে মর্যাদা দাও, গেলাফ লাগায় রাখো মসজিদের মধ্যে,
আগুন দিয়ে জ্বালায়ও না। তখন আমার দিলে আসে যে কাগজের কোরআন শরীফ জ্বালাইবার না করছে। তো যে ছাত্রের শরীরে রগ রেশা শিরা উপশিরা এই কোরআন শরীফ ভরে আছে, এই মানুষটার আল্লাহ কেমনে জ্বালাইব? কাগজের কোরআন জ্বালায় না, নিষেধ। মানুষের সারা শরীরে কোরআন থাকলে, এই জন্য বলি সবাই কিছু সুরা মহস্ত করে রাখে, সুরা ওয়াকেয়া মহস্ত করে রাখে, সুরা ইয়াসিন মহস্ত করে রাখে, তবে দশটা সুরা ছোট ছোট আছে এটি মহস্ত করে রাখে, দৈনিক পড়েন, নামাজের মধ্যে পড়েন, কুল হুয়াল্লাহ তিনবার পড়লে এক কোরআনের সওয়াব পাওয়া যায়, সুরা ওয়াকেয়া দৈনিক পড়লে অভাব থাকে না, সুরা ইয়াসিন দৈনিক পড়লে বিপদ থাকে না, এবং মৃত্যুর সময় ঈমান নসিব হয়, মৃত্যু যাতনা মুক্তি পাওয়া যায়, কবর নুরান্বিত হয়ে যায়। শুক্রবারে সুরায়ে কাহাব পড়লে সারা শরীর নুরান্বিত আলোকিত হয়ে যায়। এইগুলো বই পুস্তক আছে, পড়েন, পড়ে কিছু কিছু দৈনিক আমল করেন। আমার আগে বুঝে উনি অনেক সুন্দর করে এটি বুঝাইছেন, সারাদিনই তো বুঝাইছে, বুঝি আমরা, জানি আমরা, যদি গুণা জানি এটি ছেড়ে দিই, যে নেকগুলো জানি এটি আমরা করি, ভাই ভাই হয়ে থাকি, ভাই ভাই হয়ে থাকি, ভাই ভাই হয়ে থাকি। শোনাও কি শোনাবে, তাড়াতাড়ি শোনাই দাও। জামিয়া মাহমুদিয়া আরাবিয়া, পহেলা জানুয়ারি 2020 হইতে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত এক বছরের আয় ব্যয়ের রিপোর্ট আপনাদের সামনে এখন পেশ করছেন অত্র জামিয়ার সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা মাসরুর হাসান মাহমুদী সাহেব, দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা সদর মামেন শাহির 21 জানুয়ারি 2020 ইংরেজি হইতে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত এক বছরের আয় ব্যয়ের হিসাব। আয়, প্রতিষ্ঠাতা মুহিউসুন্না আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুম হইতে সর্বমোট প্রাপ্ত 72,35,040 টাকা। এর ভিতরে সাধারণ তাহবিলে প্রতিষ্ঠাতা মুহিউসুন্না আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুম হইতে প্রাপ্ত 40,25,741 টাকা। গত বার্ষিক সভাহতে আয় 11,94,312 টাকা। গত মৌসুমি আমন ও বোরো ধান বিভিন্ন ধরে মোট বিক্রয় মূল্য 86,920 টাকা। মাসিক চাঁদা ছাত্রদের থেকে প্রাপ্ত, ছাত্র ভর্তি ও ফরম, পরীক্ষার ফি, বোর্ড নিবন্ধন ফি, দোয়া খতম, বিদ্যুৎ বিল আদায়, দোকান ভাড়া, কুতুবখানা হতে এবং সাধারণ দান, এই সব মিলিয়ে মোট আয় 87,74,637 টাকা। গোরাবা তহবিলে হুজুর হইতে প্রাপ্ত 32,09,299 টাকা। জাকাত ফিতরা মান্নত ও কুরবানি বাবদ প্রাপ্ত 5,60,932 টাকা। ছাত্রদের থেকে খোরাকি বাবদ প্রাপ্ত 27,79,633 টাকা। মোট 65,49,864 টাকা। ব্যয়ের হিসাব, সাধারণ তহবিলে সাবেক ঋণ 58,249 টাকা। গত বার্ষিক সভার খরচ 12,37,644 টাকা। উস্তাদ ও মুলাজিমগণের বেতন 64,54,964 টাকা। নির্মাণ মেরামত, বিদ্যুৎ বিল ও জেনারেটর বাবদ, তহসিল খরচ বাবদ, বিভিন্ন আসবাবপত্র ক্রয় বাবদ এবং চাষাবাদ, যাতায়াত, যোগাযোগ, ছাপা খরচ, দফতর কুতুবখানার বিভিন্ন খরচ, পরীক্ষার খরচ, বোর্ড নিবন্ধন ফি প্রদান, এই সর্বমোট খরচ হল 99,70,877 টাকা। আর গোরাবা তহবিলে বোর্ডিং বাবদ সর্বমোট ব্যয় 71,13,794 টাকা। দুই তহবিলে সর্বমোট আয় 1,70,84,671 টাকা। দুই তহবিলে সর্বমোট ব্যয় 1,70,74,1,70,000
1,70,84,671 টাকা। উদ্ধৃত তহবিল না ঋণ আছে কিস্তি তো বললাম, উদ্ধৃত নাই ঋণও নাই, ইনশাল্লাহ বরাবর থাকাই তো ভালো, আলহামদুলিল্লাহ ঋণও নাই আর আয়ও নাই, এটাই তো ভালো, আল্লাহ দিব আবার। এই খরচে আর বন্ধের মধ্যে 2 কোটি টাকা 3 কোটি টাকা খরচ, মসজিদের খরচ কিন্তু এখানে দেখানো হয় নাই, কারণ এটা আমি অন্যভাবে করি, এটা যখন শেষ হয়ে সারবে তখন বলা হইব ইনশাল্লাহ। এটা তো বিশাল খরচ, বিশাল ভাবে আল্লাহ করাইতেছে, তাই এটা হলো শুধু মাদ্রাসার খরচ, আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ পাক মাদ্রাসাকে তার খাস রহমতের দ্বারা চালায় নিলি হয়, আমাদের এলাকা গরিব, এরপরেও তো আল্লাহ দয়া করতেছে আলহামদুলিল্লাহ। পাগড়ি বেঁধে দাও আগে, আমি পরে পরে দিই, পাগড়ি বেঁধে দাও, তারা সবাই দেখবে, জলদি করো, দেরি করো, কয়জন পাগড়ি হাফেজ, কয়জন বলো, দেরি করো না, নাম পড়া লাগবে, কয়জন দেও পাও পাগড়ি দেও, আমার এইদিক দিয়ে একজনে, এবার যারা হাফেজ হলেন, হাফেজ জিহাদুল ইসলাম পিতা মোহাম্মদ হারুনুর রশিদ বাহাদুরপুর ফুলপুর মুমিন শাহী, হাফেজ মাহফুজুর রহমান পিতা মোহাম্মদ নজরুল ইসলাম মিরকান্দাপাড়া সদর মুমিন শাহী, হাফেজ শরীফুল ইসলাম পিতা আব্দুল লতিফ ডাকিরকান্দা তারাকান্দা মুমিন শাহী, হাফেজ জুনাইদ আহমদ পিতা আব্দুস সুবহান সানাদিয়া সদর মুমিন শাহী, হাফেজ ইমামুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল বাসেদ চর ভবানীপুর সদর মুমিন শাহী, হাফেজ ইলিয়াস আহমদ পিতা মোহাম্মদ এহসানুল হক টিকরি রহিমগঞ্জ ফুলপুর মুমিন শাহী, হাফেজ ইজহারুল ইসলাম পিতা মোহাম্মদ মহিউদ্দিন বড়ইবাড়ি তারাকান্দা মুমিন শাহী, হাফেজ ইয়াকুব আলী পিতা মোহাম্মদ সুলাইমান কবির ফুগলি পাড়া মেলন্দ জামালপুর, হাফেজ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম মাজি আলী তারাকান্দা মুমিন শাহী, হাফেজ সামিউল হাসান পিতা মোহাম্মদ কাজিম উদ্দিন বানিহালা তারাকান্দা মুমিন শাহী, হাফেজ মাহফুজুর রহমান পিতা মোহাম্মদ দিলওয়ার হুসাইন ছাতিয়নতলা সদর মুমিন শাহী, হাফেজ আবু রায়হান পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক কেশরপুর চাটখিল নোয়াখালী, হাফেজ সরওয়ার আহমদ পিতা মাওলানা সুলতান আহমদ মায়াগাশী নালিতাবাড়ি শেরপুর, হাফেজ খালেদ সাইফুল্লাহ পিতা মাওলানা ইসমাইল হুসাইন বীরবৌলা সদর মুমিন শাহী, হাফেজ জুনাইদ আল হাবিব পিতা মাওলানা ফজলুল হক মশিউর নগর সদর মুমিন শাহী, হাফেজ নাইমুল ইসলাম পিতা মোহাম্মদ শাহজাহান পাঠাকাটা নকলা শেরপুর, হাফেজ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক দুরাইল হালুয়াঘাট মুমিন শাহী, হাফেজ মাহমুদুল হাসান পিতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন চরপাড়া ঈশ্বরগঞ্জ মুমিন শাহী, হাফেজ জুবাইর আহমদ পিতা মোহাম্মদ ফারুক আহমদ বানিহালা তারাকান্দা মুমিন শাহী, হাফেজ মাহফুজুর রহমান পিতা মোহাম্মদ মিরাজ আলী চর দুর্গাপুর সদর মুমিন শাহী, হাফেজ রাফিউজ্জামান পিতা মোহাম্মদ মুখতার উদ্দিন রাউতনবাড়ি তারাকান্দা মুমিন শাহী। এই হলো মোট 21 জন হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করুন। খোরসার নাম আইলো না একটাও? হ্যাঁ, তোমরা খোরসা কাজ করো না, এখানে নাই ফুলাফান একটা হাফেজ এলো না, কি ব্যাপার, এটা তো কে লেগে বানাইলে, খোরসার নাই একটাও হাফেজ এলো না, তোরা মেহনত করো না, চর দুর্গাপুর আছে, দুর্গাপুর না খোরসার হইলো না কে লেগে, তোমরা কি করলা মেহনত, বড় আফসোস কষ্ট, সারা দেশেই তো মাদ্রাস আছে, খোরসার জন্য তো এটাই অগ্রাধিকার, তাদের জন্য 1 কোটি কোটি টাকা খরচ, আর একটা ছেলে হাফেজ হইল না খোরসার থেকে, এর সে দুঃখ আর কি লাগে, আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনাদের ছেলে ফেলেদের হাফেজ বানান, কি কমো আপনাদের, এই বাহিরের মানুষ এই এখানে হাফেজ হইল, বাহিরেই তো মাদ্রাসা আছে, তাহলে এই মাদ্রাসা করার কি দরকার, হ্যাঁ আপনারা ছেলে ফেলে দিবেন না, হ্যাঁ কেউ ফুলাফান নাই, সব বানজা, হাসতেছেন কেন, ভয় নাই তো, ছেলে যদি হাফেজ থাকে মা বাপের মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে, তাহলে যারা উস্তাদ আল্লাহ তাদের মাথা তো নূরের মুকুট পরাবে, যারা সাহায্য করছে তাদের মাথা তো হবে, বসে বসে যারা দেখতেছেন নিয়ত করেন
আল্লাহ তুমি আমার এমন সন্তান দাও যে হাশরের ময়দানে আমার বাছায় নেই। আমিনা তো বললেন না, আমি চেষ্টা করেন। এই ফুলাফানেই তো আপনার সম্পদ খাবে, এই যে গলত কাজে খরচ করবে, গলত কাজে আমার উদ্ধারই থাকবে না। এভাবেই তো আমাদের দেশ নষ্ট হয়ে যেতেছে। খুলশের একটা ছেলে নাই, একটা কথা হইল, আগামী যাতে এরম না হয় চেষ্টা করো না তোমরা মাসের হুজুররা, এলাকার মানুষের উদ্বুদ্ধ করো না, চেষ্টা করো না নাকি তোমরা। এবার যারা মাওলানা হলেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদি, পিতা মোহাম্মদ আবুল কালাম, মুজাফ্ফরপুর কেন্দুয়া নেত্রকোনা, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ আব্দুস সাত্তার, চর দুর্গাপুর, সদর মোমিনশাহী, হাফেজ মাওলানা সরওয়ার আলম, পিতা মৌলভী শফিকুল আলম, রহিমগঞ্জ, ফুলপুর, মোমিনশাহী, হাফেজ মাওলানা আনোয়ারুল হক মাহমুদি, পিতা আলহাজ কারী আব্দুল আজিজ, বাগান, বেঙ্গুলাপাড়া, ত্রিশাল, মোমিনশাহী, মাওলানা জুবায়ের আহমদ রামপুরি, পিতা হাফেজ সাইফুল ইসলাম, কামারিয়া, তারাকান্দা, মোমিনশাহী, হাফেজ মাওলানা জুনাইদ আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল গফুর, বিলাসপুর, দুর্গাপুর, নেত্রকোনা, মাওলানা আবরারুল হক শাহীন, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, কাজিয়াকান্দা, ফুলপুর, মোমিনশাহী, মাওলানা ওমর ফারুক রাসেল, পিতা হাফেজ মোহাম্মদ মঞ্জুরুল হক, জামুদ, পূর্বধলা, নেত্রকোনা, মাওলানা মনিরুজ্জামান, পিতা মোহাম্মদ মুখতারউদ্দিন, রাউতনবাড়ি, তারাকান্দা, মোমিনশাহী, মাওলানা আবদুল্লাহ আল মামুন, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, চর হরিপুর, সদর মোমিনশাহী, হাফেজ মাওলানা রাকিবুল হাসান, পিতা মোহাম্মদ সফিরউদ্দিন, বুরোরচর, কাচারি বাজার, সদর মোমিনশাহী, মাওলানা মাজিদুল হাসান তুষার, পিতা মোহাম্মদ মুজিবুল হক মাস্টার, ডাকিরকান্দা, তারাকান্দা, মোমিনশাহী, হাফেজ মাওলানা আশিকে মুস্তফা, পিতা মোহাম্মদ শিহাবউদ্দিন, রাজীবপুর, ঈশ্বরগঞ্জ, মোমিনশাহী, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পিতা মরহুম মমরুজ আলী, বাগাডোবা, সদর মোমিনশাহী, হাফেজ মাওলানা আশরাফ আলী, পিতা মরহুম মিরাশউদ্দিন, পূর্ব মালিডাঙ্গা, তারাকান্দা, মোমিনশাহী, মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ, পিতা মোহাম্মদ আবদুল্লাহ, নসতি বাজার, ঈশ্বরগঞ্জ, মোমিনশাহী, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরি আলম, পিতা মোহাম্মদ সিরাজ আলী, চর শ্যামরামপুর, সদর মোমিনশাহী, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, পিতা মোহাম্মদ চান মিয়া, চর ফরাদি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, মাওলানা শিব্বির আহমদ নোমানী, পিতা মাওলানা আব্দুল হাই, সুনামুহা, হালুয়াঘাট, মোমিনশাহী, হাফেজ মাওলানা সুলাইমান, পিতা মোহাম্মদ আব্দুর রশিদ, সাতিয়ন্তলা, সদর মোমিনশাহী, মাওলানা জাকির হুসাইন, পিতা মোহাম্মদ আলাল উদ্দিন, মালিডাঙ্গা, তারাকান্দা, মোমিনশাহী, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম শাহীন, পিতা মোহাম্মদ মফিদুল ইসলাম, কড়াকান্দা, তারাকান্দা, মোমিনশাহী, মাওলানা মাহবুবুল আলম, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান চুন্নু, কাকনিহাটি, ঈশ্বরগঞ্জ, মোমিনশাহী, হাফেজ মাওলানা মেরাজুল ইসলাম মাহমুদি, পিতা মরহুম আব্দুল মুত্তালিব, ডাকিরকান্দা, তারাকান্দা, মোমিনশাহী, মাওলানা মোহাম্মদ নাজমুল হক মাহমুদি, পিতা মোহাম্মদ শরাফউদ্দিন, বাগাডুবা, সদর মোমিনশাহী, মাওলানা তরিকুল্লাহ মাহমুদি, পিতা মোহাম্মদ সাইফুল্লাহ, ঘোষবাড়ি, মুক্তাগাছা, মোমিনশাহী, মাওলানা মোহাম্মদ রিয়াজউদ্দিন, পিতা মোহাম্মদ আক্কাস আলী মেম্বার, চর খরিচা, সদর মোমিনশাহী, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল খালেক, সাবার, নান্দাইল, মোমিনশাহী, মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, পিতা মাওলানা রফিকুল ইসলাম, ফুলপুর, কুটুরাকান্দা, মোমিনশাহী, মাওলানা নাঈমুজ্জামান, পিতা আরশাদ আলী, নবীনগর, সদর, শেরপুর, মাওলানা জহিরুল ইসলাম মাহমুদি, পিতা মোহাম্মদ মফিজ আলী, পাইলাটি, মোহনগঞ্জ, নেত্রকোনা, মাওলানা মোহাম্মদ মেহরাজ আলী, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, তালদিগি, তারাকান্দা, মোমিনশাহী, মাওলানা মোহাম্মদ শামীম আহমদ মাহমুদি, পিতা মোহাম্মদ আব্দুল মালেক, পাট্রা, পূর্বধলা, নেত্রকোনা, মাওলানা মোহাম্মদ আকরাম হুসাইন, পিতা মোহাম্মদ জামাল উদ্দিন, কালামকুমান, আলিতাবাড়ি, শেরপুর, মাওলানা শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ হাসমত আলী, রঙ্গমপাড়া, হালুয়াঘাট, মোমিনশাহী, মাওলানা আনোয়ার হুসাইন, পিতা মরহুম আব্দুল মান্নান, কলতাপাড়া, গৌরীপুর, মোমিনশাহী, মাওলানা মোহাম্মদ ইলিয়াস উদ্দিন সালমান, পিতা মোহাম্মদ শহীদুল্লাহ, আশরফপুর, ঈশ্বরগঞ্জ, মোমিনশাহী, এই মোট 42 জন মাওলানা হলেন। হযরত তুরস্কের শেখকে পাগড়ি পরে দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। কদ ওয়াসালা নেদাউনা নেদাউন হার হাত্তা ইলা তুরস্ক, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, তাদউ লানা ওয়ালিল জামিআ ওয়ালি হাওলা আল খিরিজিন মিন আল হাবস ওয়াল খিরিজিন মিন আস সিহা সিত্তা আল বুখারী ওয়া মুসলিম আত তিরমিজি, ইনশাআল্লাহ, আলা মাদরা, তাদউ লানা লি জামিআ হাওলা, ইনশাআল্লাহ
আপনারা জেনে আরো খুশি হবেন, আমার যারা এখানে মাওলানা হলেন তাদের মধ্যে একজন সারা বাংলাদেশে হায়াতুল উলিয়া আল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় 28তম স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। ময়মনসিংহের জন্য এটা বিরল। খায়ের আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তুরস্কের শেখ আমাদের হযরতকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, এইটার নাম হলো মহাব্বত। কই তুরস্ক, এখানে কোনোদিন আশা করা যায়? এই তুরস্ক ছিল এক যুগে খেলাফতে ইসলামিয়ার কেন্দ্রস্থল, মারকাজুল খেলাফত ইসলামিয়া, হাত্তা সৌদিয়া কানা তাহতা রিয়াসতি। আল্লাহ পাক মুসলমানদেরকে তুরস্কি দান করুক, ওখানের মানুষ চর খরিচার মধ্যে দেখা যাবে। খের চর খরিচা, আমি যে ছাত্রদের বললাম তোমরা কষ্ট করো না, নারাজ হইও না, তোমরা যদি না পড়তে তো আমি আরো মায়ের খাইতাম। তাই যারাই ফারেক হয়েছে সব আমার কলিজার টুকরা। উল্লুহা উলাইল খিরিজিন ওয়া ফালজাতু কুলুবি কুলুবিন নাস ইনশাআল্লাহ সায়াকুনু মিনহুম দাঈয়ান ওয়াইজান মুহাররান মুকাররান মুহাদ্দিসান ওয়া ফাকীহান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। هذه المدارس مدارس الدينية القومية في بنغلاديش وفي في بلاد أخرى أيضا موجود، مهمتهم إصلاح العقائد، مهمتهم الدعوة والإرشاد، مهمتهم أهم مهماتهم دفاع ومكافحة عن عدوان الإسلام إن شاء الله بالدعاء وبالدواء بكل سورة إن شاء الله تدعو لنا إن شاء الله. ألا نقرأ الحديث ثم أنت تدعو لنا إن شاء الله. এখন দেখা যায় না, দেখা যায় না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কুরআনে কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা এবং দুটো আদব। ফায়দা তিনটি এই, নম্বর এক, কুরআনে কারীম তেলাওয়াত করলে প্রতিটি দিলের জং দূর হয় এবং দিল পরিষ্কার হয়। নম্বর দুই, কুরআনে কারীম তেলাওয়াত করলে
আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায় এবং তার নৈকট্য লাভ হয়। নম্বর তিন, কুরআনে কারিম তিলাওয়াত করিলে প্রতিটি হরফে কমপক্ষে দশটি করে নেকি পাওয়া যায়। চাই সে বুঝে পড়ুক। من فوائد القرآن من يقرأ يصف قلبه ويحب الله ويزيد تزيد المحبة وتكون ساقلا للقلوب هكذا ها برو نمبر تين قرآن الكريم تلاوت করিলে প্রতিটি হরফে কমপক্ষে দশটি করে নেকি পাওয়া যায়। আশরা চাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, কুল্লি হরফিন ফাহমান আও বিলা ফাহমিন, হাযা মিন আল আকাইদ। বাযু আন-নাস ইয়াকুল ইযা তালা আল কুরআন বিলা ফাহমিন লা ফায়দা ফিহি, হাযা খাতার। হ্যাঁ পড়ো। যারা বলে যে না বুঝে পড়লে কোনো ফায়দা নেই তাদের কথা ঠিক নয়। আদব দুটো এই, নম্বর এক, শ্রোতাগণ দিলে দিলে এই খেল করবে যে এখানে আল্লাহ তাআলা সহি কালাম তেলাওয়াত করা হচ্ছে, তাই খুব আজমত এবং মহব্বতের সাথে শুনিতে হইবে। ইয়াসমাউল কুরআন হিনা ইয়াকরা ওয়া ইয়াতলা বিল মুহাব্বা ওয়াল আজম, হাদা আমরুল্লাহ। তফাদ্দাল। নম্বর দুই, তেলাওয়াত করে দিলে দিলে এই খেল করবে যে আল্লাহ তাআলা বলছেন পড়ো দেখি আমার কালাম কত সুন্দর করে পড়িতে পারো, তাই আমি আল্লাহ তাআলাকে শুনন উদ্দেশ্যেই পড়ছি। নুরিদু আন নাসমা আল্লাহু ওয়া ইয়াকুল উতলুমা উতলুমা আলাইক মা উহি ইলাইকা মিনাল কিতাব উতলুমা উহি ইলাইকা মিনাল কিতাব হাযা আমরু মিনাল্লাহ ফানাহনু আল আন নাকরাউ লিল্লাহ লিইমতিসালি আমরিল্লাহ। পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أرجع نقرأ بسم الله دي نمبر دا. أرجع نعي دي نمبر سورة بقرأ فوائد بلدها بنا سورة أرجع نقرأ تين جنة بقرأ. বিসমিল্লাহ পড়ে দুই নম্বর সূরা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়ামিন شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. ما شاء الله تين نمبر تبرو. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس الوسواس الخناس
والذي يوسوس في صدور الناس من الجنة والناس. تين تر سورة أبنرا جانين হ্যাঁ, আমরা আমল কেন করতে পারি না জানেন? জানি আমল করি না কেন? মহাব্বত নাই আল্লাহর, মহাব্বত নাই আল্লাহর রসুলের। ওলামারা বলছেন 100 বার যদি সুরা এখলাস কয়টারে যদি পড়া যায় তো তার দিল আল্লাহর মহাব্বতে ভরপুর হয়ে যায়। قال علماؤنا العارفون من قرأ سورة الإخلاص 100 مرة كل يوم يملأ قلبه في بمحبة الله بمحبة الرسول والمحبة سبب قضية يستر الناس إلى العمل واتباع السنة. هذا الذي قلت له. وأما الثاني ফালাক 100 বার পড়লে যে মানুষে হাসাদ করে হিংসা করে না তো খুব খারাপ। নবী আলাইহিস সালাম এক হাদিসে বলছেন আমার সবচেয়ে একটা সুন্নত যদি বান্দা আমল করে তা আশা করা যায় বাকি সব সুন্নত আমল করতে পারবে। ওইটা হলো তর্কি সুন্নত। এই করার সুন্নত তো আমরা সবাই জানি, তর্কি সুন্নত এটা হলো হাসাদ বোগস, এটা তরক করে দেওয়া। যদি মানুষের দিলের মধ্যে হিংসা না থাকে, মানুষের দিলের মধ্যে যদি হাসাদ না থাকে, দুনিয়া জান্নাত হয়ে যাবে, পরিবেশ শান্তির হয়ে যাবে, বাসার পরিবার পরিজনের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে। আমরা আজকে এই বিপদে আছি। ওলামায়ে কেরামের তাজরিবা তারা বলছেন 100 বার যদি সূরা ফালাক পড়ে আল্লাহ জাল্লা শানু তার দিলকে হাসাদ মুক্ত করে দেন। হাসাদ হাদা কবিহুন জিদ্দান শানিয়া ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল নার তাকুলুন নারুল হাতাবা। বাদুল ওলামা يقول من تجربته أنه من قرأ يوميا 100 مرة إن الله سبحانه وتعالى يرحمه والله سبحانه وتعالى يحفظه من الحسد 100 مرة. والثالث قل أعوذ برب الناس. اكتتوه شيطان بايرتك শয়তানে কিছুই করতে পারে না, তার একজন এজেন্ট আছে নফসে আম্মারা, আমার ভিতরে আছে। যে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্র মেসালান উপমা স্বরূপ কোন দেশে অপারেশন করে দেশকে নিজের দখলে নিতে চায়, বাংলাদেশকে দখলে নিতে চায়, তাহলে ওই দেশের ওই দলের এখানে এজেন্ডা থাকে, এজেন্ট দালাল থাকে, ওরা মিট করে এই দেশের ভিতরে কু করে ফেলায়, দেশ দখল করে ফেলায়, এটা করে। বুঝেন নাই আমার কথা? নিজের ভিতরে এজেন্ডার নাম নফসে আম্মার। আল্লাহ পাক আমাদের নফসে আম্মারাতে বস, ইন্না নফসাল আম্মারা আম্মারাতুন বিসু, সে মানুষের মনের মধ্যে খালি গুনার ভাব তৈরি করে, তখন মানুষ এই গুনাগুলো করে। যে ব্যক্তি সুরায় নাস 100 বার পড়বে, সে ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক যেই হোক মহিলা হোক, আল্লাহ জাল্লা শানুহু নফসে আম্মারা যে মনে চায় মনে চায়, গুনার কাজের দিকে মন যায়, এগুলোর থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেবে। ফায়দা আছে না নাই? আপনি 100 বার না পারেন তো 10 বারও পারবেন না? হ্যাঁ, এত দুর্বল কথা কইতেছেন কেরে? সময় কে দিছে আপনারে? নিবে কে? কবরের লাগবে না কিছু?
এই তিনটা সুরা ১০ বার ১০ বার ৩০ বার পড়লে ৩০ মিনিট লাগবে, ১ ২ ৩ ৫ মিনিটের বেশি লাগবে না। এক দুই দিন পড়ার পরে তো দেখা যাব একদমই পড়ে হলো। রাজি আছেন নাকি আপনারা পড়তে? আমি তো হাত উঠে দেখছি না, এই যে নিজেরা হাত উঠা কিছু করে না। যারা যারা পড়বেন না তারা হাত উঠান। সবাই পড়বেন সত্যি? আল্লাহ তুমি তাদের কবুল করে হাত তুলে দেন। ইয়া আল্লাহ 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 তাকাব্বাল মিন্না, اللهم تقبل من هؤلاء ندعو لكم ونحن الفقراء وأنت الغني، نحن الفقراء وأنت الغني، نحتاج جدا إلى رحمتك ومغفرتك وعفوك. اللهم تقبل هذه الأصابع والأيدي، إنك على كل شيء قدير. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال شيخنا وأستاذنا قرة عيوننا وبهجة قلوبنا وتأوسنا المحدث الناقد العالم الجهبز النحرير الأمير الموقر لمجلس دعوة الحق محي السنة العلامة الفذة محمود حسن أدام الله ظله علينا. قال حدثنا وأجازنا الشيخ المحدث الكبير علامة العصر فهامة الدهر السيد يوسف الحسيني بن نوري. قال حدثنا وأجازنا الشيخ خاتم المحدثين والمحققين إمام العصر معجزة الإسلام أنور شاه الكشميري والشيخ حسين أحمد المدني. قال حدثنا وأجازنا الإمام الأكبر العلامة الفهامة شيخ الهند محمود حسن الدوبندي عن الشيخين الجليلين قاسم النانوتوي ورشيد أحمد الغنغوهي حا. قال وحدثنا الشيخ السيد يوسف البنوري عن الشيخ المحدث الكبير أنور شاه الكشميري عن الإمام الأكبر شيخ الهند محمود حسن الدوبندي حا. قال وحدثنا الشيخ يوسف البنوري عن أمة الله بنت عبد الغني المجددي. قالوا حدثنا وأجازنا الشيخ عبد الغني المجددي عن الشيخ الإمام الحجة إسحاق الدهلوي عن الشاه عبد العزيز الدهلوي عن الشيخ مسند الهند الشاه ولي الله المحدث الدهلوي. قال أخبرنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم الكردي المدني. قال أخبرنا والدي الشيخ إبراهيم الكردي المدني. قال قرأت على الشيخ أحمد القشاشي. قال أخبرنا أحمد بن عبد القدوس الشناوي. قال أخبرنا الشيخ شمس الدين محمد بن أحمد الرملي عن الشيخ أحمد زكريا بن محمد أبي يحيى الأنصاري. قال قرأت على الشيخ الحافظ أبي الفضل شهاب الدين أحمد بن علي بن حجر العسقلاني
عن إبراهيم بن أحمد التنوخي عن نبي العباس أحمد بن أبي طالب الحجار عن السراج الحسين بن المبارك الزبيدي عن الشيخ أبي الوقت عبد الأول بن عيسى الهروي عن الشيخ أبي الحسن عبد الرحمن بن مظفر الداودي عن نبي محمد عبد الله بن أحمد السرخسي عن نبي عبد الله محمد بن يوسف الفربري عن الإمام الجليل الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة. وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. قال: حدثنا أحمد بن أشكاب قال: حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله تعالى عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. شكله برين: سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم. আমাদের মুরব্বীরা এইভাবে মজলিসের মধ্যে এই সবক শেষ করেন, এটার একটা বড় উদ্দেশ্য হইল, হাদিসে আসছে আর অনেকে বলে শাকিক সাহেবের কথা এটা, যে কোন আলেম জান্নাতের পথ একটা হইল আলেম হওয়া। আল্লাহ পাক আমাদের আলেম বানায় দেন, যদি না হইতে পারো তাহলে কোন মুতাআল্লিম আলেমের ছাত্র হও, যদি তাও না হইতে পারো মুইনান সাহায্য করো। আমি বলি সাহায্যের মধ্যে দুই রাকাত নামাজ করে ছাত্রদের জন্য দোয়া করা, এইটাও একটা সাহায্য, দোয়া মুখুল ইবাদা। তা সাহায্য না করতে পারো মুহিব্বান, ছাত্রদেরকে উস্তাদদেরকে আলেমদেরকে মহাব্বত করো। মহাব্বত করলে হাদিসে আছে, তুমি যাকে মহাব্বত করবা তুমি তার সাথে হাশরের ময়দানে গণ্য হইবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে মহাব্বত করো, সাহাবাদের মহাব্বত করো, আল্লাহ রাসূলকে মহাব্বত করো, লিল্লাহ হিসবাতান লিল্লাহ কাউকে মহাব্বত করো, দিনের জন্য মহাব্বত করো, তাহলে আল্লাহ পাক তোমাকে তার সাথে হাসর করাবে। এটার অর্থ কি? তার মানে কাবলাল মওত আল্লাহ পাক তোমাকে দিনদার আমল বানায় দিবে। ইন্না জাআ ফিল হাদিস মান আহাব্বা ইয়াকুনু হাসরুহু মাআহু মা মানা কাইফা ওয়া হুয়া মুবতালা ফিল মাআসি লা من يحب أحدا من المسلمين يحب لله حسبة لله لا للأغراض الفاسدة لا للدنيا لا للمال ولا للقيادة بل يحب لله، فهذا الحب يكون سببا أن يكون مسلما كاملا قبل الموت، وفقه الله التوبة. هذا هو المعنى الحقيقي، ليس المعنى أنه يقرأ سبحان الله بحمده فيكون ثقيلا في الميزان، هذا لا، بل المراد به أنت تحب محمدا صلى الله عليه وسلم، فحبه يكون سببا للهداية قبل الموت، ثم تدخل الجنة
وتكون هذه الكلمة مع الإخلاص والسنة سببا لثقل الميزان هذا هو المراد যদি এই কালিমাটা আমরা পড়ি তো আল্লাহ পাক দয়া করতে পারেন মহাব্বতের সাথে যদি পড়ি সুবহানাল্লাহ 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 কঠিন নাকি বলেন দৈনিক কয়বার পড়বেন বলেন দেখি ওয়াদা করেন কিছু ওয়াদা করেন বেশি না হোক এক সপ্তাহ পড়ার ওয়াদা করেন পারবেন না কি পড়বেন মাত্র এক সপ্তাহ পড়বেন রুহের খোরাক হয় সব সময় চালায় যাবেন যদি পারেন পুরাটা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আকুল হাযা দুআউন মিন জিহাতিন ওয়া যিকরুম মিন জিহাতিন ফাকান্নাল আবদ يرفع ايديه الى الله ويسجد ويقول الله انت سبحان انت عظيم انت كريم فانت صاحب صفات الحمائد فنرجو منك يا رب اجعلني مثل ما تريد لدخول الجنه للقاء شفيعنا محمد مثل هذه أكون معصوما محمودا عظيما عندك نرفع وندعو الله سبحانه وتعالى এই হাদিসের মূল কথা হলো এই যে হে আল্লাহ আপনি সুবহান নিষ্পাপ আপনার কুরআন নিখুঁত আপনিও নিখুঁত আপনার কাছে আপনার জান্নাতে যাইতে হইলে আমার যতটুক নিখুঁত হওয়া দরকার আমি যেন এই দোয়াটার মধ্যে আল্লাহর কাছে কাঁদতেছি এবং দোয়া করতেছি যে হে আল্লাহ তুমি আমাকে নিষ্পাপ বানায় দাও নিখুঁত বানায় দাও যাতে আমি জান্নাতে যাইতে পারি হাবিবের সাথে দেখা করতে পারি আজিম হে আল্লাহ তুমি বড় মহান অন্ত আজিম জিদ্দান তাই তোমার আজমত মহত্ব মহত্বের মাধ্যমে আমাকে যদি মাফ না করো তাহলে তোমার মহত্বের মধ্যে ত্রুটি আসবে তাই তুমি তোমার মহান হওয়া মহত্ব হওয়া বুঝাও আমাকে ক্ষমা করে দাও দয়া করো জান্নাতি বানায় দাও এই দোয়া হয় এটার মধ্যে আল্লাহ তুমি নিষ্পাপ আমাকে নিষ্পাপ বানায় দাও আল্লাহ পাক তোমার অনেক গুণ আছে হামায়েদ কাসীরা হে আল্লাহ এই পরিমাণ হামায়েদ যেটুকু আমার জান্নাতের জন্য যাওয়ার দরকার ততটুক গুণাবলী আল্লাহ তুমি আমাকে দান করে দাও ইয়া রব তুমি আজিম তুমি মহান তোমার সামনে আমি কিছু না তোমার আমাকে ক্ষমা করলে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নাই আর তুমি যদি আমার দয়া না করো ক্ষমা না করো তাহলে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তোমার বান্দা হিসেবে তুমি দয়া করো না করো যদি তোমার মহত্ব এটা শানের খেলাফ তাই হে আল্লাহ তোমার কদম বুসি করতেছি তওবা করতেছি মাপ চাইতেছি নিজের গুনার মাপ চাইতেছি মা বাপের জন্য মাপ চাইতেছি সকলকে তুমি মাফ করে জান্নাতি বানায় দাও আর রহমান তাই তফসিল তো আর সম্ভব না এইটুক সুরা পড়লে এত সব কেন আদি জুমলা সাগীরা ولكن أجره كثير لماذا؟ لأن الله سبحانه وتعالى هو الرحمن يدل على المبالغة فهذا هو السر في هذه الجملة لا ندخل بالعمل إن أحد لا يدخل الجنة بعمله ولكن الله سبحانه وتعالى يتغمد عبده برحمته فالرحمة علة والعمل السبب فنرجو من الله سبحانه وتعالى گویا کہ আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি এটা আবার জিকির সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ ওয়া বিহামদি জিকির জিকরুন আর জিকির করলে কলিজা সাফ হয়ে যায় গুনাহমুক্ত হয়ে যায় আকাশের বৃষ্টি আসলে যখন জমিন আবাদ হয়ে যায় দৈনিক কিছু সময় জিকির
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এইটা একটা জিকির সবচেয়ে সুন্দর জিকির কোরআন মাজে আলাহা লা হাদিসের মধ্যে মুসলিম শরীফে আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়া রাবতু বাইনাহুমা মা ইয়াজকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইতানাযাফ ফি কুল্লি আমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়াদিহি ওয়া বিকুদরাতিহি ইউসাফি কলবাহু বিকুদরতিহি ওয়া রাহমাতিহি তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কুদরতের বাইরে কিছু না নিজেরে সাফ রাখো পরিষ্কার রাখো জবান ঠিক রাখো কান ঠিক রাখো তাহলে আল্লাহ পাক তোমার দিল সাফ করে দেবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি কিছু বলা বাকি রয়েছে আরো দোয়া করে নেই হ্যাঁ اللهم صل وسلم وبارك على سيدنا محمد يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث نسأل منك الجنة ونعوذ بك من النار نعوذ بك من الفتن ما ظهر منها ما بطن اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم واستر عيوبهم واستر عيوبهم واغفر ذنوبهم واجعلهم متحدين غير متخالفين ولا متفرقين اللهم اجعلنا متحدين وولاتنا وقاعدتنا إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث نسأل منك حسن الخاتمة ونعوذ منك من سوء الخاتمة إنك على كل شيء قدير اللهم إنا نعوذ بك من الشدائد والمصائب والقرون وغيرها اللهم ارحم واشف أمة محمد وقعت في زيق شديد أحاطت الأمة الأعداء أعداءك أعداء الناس أعداء المسلمين يا ربنا أكرمها لنا يا جواد يا حنان يا منان بجودك وكرمك نسأل منك كل خير زال به سيدنا حبيبنا وشفيعنا محمد صلى الله عليه وسلم هؤلاء العلماء البارزين المخلصين اللهم مهلاتهم القرآن والسنة والاعتصام بأحكام القرآن والاستمساك بالسنة في كل شأن من شؤون البشرية وأنت تفعل ما يشاء وأنت على كل شيء قدير فارحم علينا على أمة محمد صلى الله عليه وسلم واحفظنا بحرمته يا الله يا رب يا أرحم الراحمين আমার ভাইদেরকে মাফ করে দাও আমার ভাইদেরকে মাফ করে
করে দাও, আমাদের সকলকে মাফ করে দাও, আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দাও, আমার মা ভাই বোনদেরকে মাফ করে দাও। হে আমার মা বোনেরা, আমার মা বোনেরা, তোমরা পর্দার মধ্যে থাকো, নিজের সন্তানদেরকে নেক বানাও, ঝগড়া করো না, ছেলে পেলে নষ্ট যেতে না হয়, দয়ার মাধ্যমে মায়ের মাধ্যমে তোমাদের বাচ্চাদেরকে মানুষ বানাও, তারা যেন তোমার জানাজা পড়াইতে পারে। স্বামীর শ্রদ্ধা করো, স্বামীর হক আদায় করো, স্বামীরা স্ত্রীর হক আদায় করো, বান্দার হক নিয়ে কবরে যায় না, বদনাম করো না, গালাগালি করো না, গীবত করো না, বুতান দিও না, অপবাদ দিও না, একজন আরেকজনের জমিন নিও না, একজন আরেকজনকে দুশ্মনী করো না, ঠিক দিও না, সবাই মিলের সাথে থাকো, মহাব্বতের সাথে থাকো, জানো দিনই মহাব্বত আল্লাহ রসুলের সুন্নত, দিনই মহাব্বত আল্লাহ রসুলের সুন্নত, মনে রেখো সুন্নত ছাড়া রাস্তা নাই, বাতি জ্বললে অন্ধকার দূর হয়, সুন্নতের আমল করলে সারা দুনিয়া আখরাত আলোকিত হয়ে যায়। সব সময় পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ো না, পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ো না, বেপরদেগি করো না, বেপরদেগি করো না, আমার মা আমার বোনেরা বেপরদেগি করো না। হে যুবকরা, এই খামাখা ফেসবুক ব্যবহার করো না, খামাখা ফটো তুলো না, মালউন আত্তাল মুসাফিরুনা বেলা জরুরাতিন লা ইয়াজুজ হাযা মুহিম মিনাল আম। এখন সারা দুনিয়ার মধ্যে ইসলাম মসজিদের মধ্যে ঢুকে গেছে, মাদ্রাসায় ঢুকে গেছে। হে আমার ভাইরা, কালকে যদি মরে যাও কি আছে তোমার পুঁজি? কি পুঁজি আছে? কেন কান্দো না আল্লাহর কাছে? কান্দো, খুব কান্দো, মাফ চাও, তওবা করো। আল্লাহ চোখের পানি খুব পছন্দ করে। ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ফেরেশতারা হাত উঠেছে তোমাদের সাথে, এই বিশ্বাস করো, এই মজলিসে যাওয়ার আগে তওবা করো। ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি, আমার সাথে বলো, ইয়া আল্লাহ আমরা তওবা করতেছি, ইয়া আল্লাহ তওবা করতেছি, আচ্ছা তুমি তওবা কবুল করো, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে হালাল রেজেক দান করো, আল্লাহ যারা অসুস্থ তাদের শেফা দাও, আল্লাহ যারা অভাবী তাদের স্বভাব ঠিক করো এবং অভাব দূর করে দাও। ভাইরা, তোমরা যারা অভাবী, তোমরা আল্লাহর সাথে ভাব তৈরি করো, অভাব দূর হয়ে যাবে, ভাব তৈরি করো, অভাব দূর হয়ে যাবে, স্বভাব ঠিক করো, সুন্নতের উপরে আমল করো, মা বাবার খেদমত করো, আলিমদের খেদমত করো। আমার তবলিগি ভাইরা, তবলিগি ভাইরা, তবলিগি ভাইরা, তোমাদের হাত ধরি, তোমাদের পায়ে ধরি, তোমাদের হাত ধরি, তোমাদের পায়ে ধরি। হে আমার ভাইরা, হে আলেমরা, উলামায়ে কেরাম, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। হে উলামায়ে কেরাম, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। হে মাদ্রাসার ছাত্র, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। হে উস্তাদরা, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। এই মুখের গুনাহ বাদ দাও, মুখের গুনাহ বাদ দাও, মাফ করতে শিখো, বুকে নিতে শিখো, বুকে নিতে শিখো, হিংসা বাদ দাও, হিংসা বাদ দাও, অহংকারী বাদ দাও, রিয়াকারী বাদ দাও, এক ভাই ভাই হয়ে যাও। মার বদনাম তো করো না, বাপের বদনাম করো না, এই বদনাম, এই গালাগালি, এই ঝগড়া, এই গীবত আমাদের সর্বনাশ করে বলতেছে। আমরা মানুষকে গালি দেই, ইহুদি খ্রিস্টান এখানে নাই, আমরা ঘরে ঘরে দিন চালু করি, কোরআন শরীফ তেলাওয়াত করি। ইয়া আল্লাহ আমার ভাইদের তৌফিক দাও, ইয়া আল্লাহ আমার ভাইদের কফুর দাও, ইয়া আল্লাহ আমাদের সরকারকে তৌফিক দাও, আমাদের সরকারকে তৌফিক দাও, এমপিদের তৌফিক দাও, ইয়া আল্লাহ মন্ত্রীদের তৌফিক দাও,
প্রধানমন্ত্রী কে তৌফিক দাও, প্রেসিডেন্ট কে তৌফিক দাও, পুলিশ বাহিনী কে তৌফিক দাও, আনসার বাহিনী কে তৌফিক দাও, সেনাবাহিনীর তৌফিক দাও। এরা সবাই প্রায় মুসলমান, এরা সবাই কালিমা গো, তুমি তো তাদের এই সিংহাসনে বসাইছো। এ আল্লাহ এদের মাফ করে দাও, এদের মা বাপদেরকে মাফ করে দাও, এ আল্লাহ নাগরিকদেরকে মাফ করে দাও। ইসলামী রাজনীতি, গ্যার ইসলামী রাজনীতি যারাই করো তোমরা, আল্লাহকে ভুলে যাও না। তোমাকে জবান দিছে আল্লাহ, চক্ষু দিছে আল্লাহ, পাও দিছে আল্লাহ, হাত দিছেন আল্লাহ, আত্মা দিছেন আল্লাহ। আবার ছিনায় নিবেন তিনি, উঠায় নিবে, বলে নিবে না। এই কবরের মধ্যে থাকতে হবে, খালি শরীরে থাকতে হবে, ওখানে যেন সাপে আক্রমণ না করে, ওখানে আগুনে যাতে না ধরে। আল্লাহর দোয়া তুমি কবুল করলে কে করবে? সব জায়গায় ধাক্কা খাই, কেউ আমাদের স্থান দেয় না। আল্লাহ তুমি ছাড়া পথ নাই। ইয়া আল্লাহ, ইয়া রব, আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা নিসবাতা নাহনু আব্দুকা ইয়া রব, ওয়া নিসবাতুন ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসবাতুল উম্মাহ বিহুরমাতি সাইয়্যিদুল আবরার, খাতামুন নবীন, আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দাও। এই ছেলেগুলো হাফেজ হয়েছে আল্লাহ, সারা দেশে হাজারো ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ সব ছাত্রদেরকে বড় আলেম বানিয়ে দাও, তাদের মা বাপদেরকে সাথে সাথে আমাদেরকেও তুমি দয়া করো, তার মা বাপের মাথায় তুমি মুকুট পড়াইবা স্বর্ণের, আল্লাহ উস্তাদদেরকেও তো পড়াইবা, উস্তাদরাই তো তাদের বানাইছে, আমার উস্তাদদের কবুল করো, সারা দেশের হাফেজদের কবুল করো, এদের বড় আলেম বানিয়ে দাও। ইয়া আল্লাহ, যে ছেলেগুলো দাওরা ফারেক হয়েছে আল্লাহ, ইস্তেদাদের মালিক তুমি, এরা বড় মেহনত করছে, খায়া না খায় আল্লাহ, এমন এক যুগের মধ্যে এরা দাওরা পড়লো, আমরা হয়তো পারতাম না, এমন গুনার যুগ, এমন ফেতনার যুগের মধ্যে তোমাদের আল্লাহ দাওরা পাস করাইছে, পিছু পাহে না, হিম্মত করা, হিম্মত করা, হিম্মত করা, সাহাবিয়ানা জিন্দগি বানাও, সারা পৃথিবীতে তোমাদের দাওয়াতের কাজ করতে হবে, হিম্মতের সাথে, ইখলাসের সাথে, মহাব্বতের সাথে। আল্লাহ, হে আমার যুবক ভাইয়েরা, আমার সাথে ওয়াদা করো, তোমরা দিনের কাজ করতে রাজি কিনা আছো? রাজি আছো জোরে বলো। হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী, আল্লাহর নবীর কোরআন শরীফ লেখাইছেন যুবকদের দ্বারা, যুবকদের দ্বারা হাদিস লেখাইছেন যুবকদের দ্বারা, ইসলামী জেহাদ করছেন যুবকদের দ্বারা। তোমাদের ঘুমানির সময় নাই, এখন সময় চলে যেতেছে। আমার দেশ, এই দেশে ফিতনা ফাতাদ যাতে না হয়, শিরিক না হয়, বেদাত না হয়। আমার বেদাতি ভাইয়েরা, যারা তোমরা বেদাত করো, তোমাদের জন্য দোয়া করতেছি, তোমরা দ্বীনের এলেম শিখো, এলেম শিখো, আমল শিখো, ঝগড়া করো না, বেদাতিদের না গাইলে বুকে নাও, যারাই যেদিকে আছে সব মিলে যাও, ঝগড়া করো না। আল্লাহ আমাদের সরকারকে হেফাজত করো, গুনাহ থেকে হেফাজত করো, নাগরিককে হেফাজত করো, জুলুম অত্যাচার থেকে হেফাজত করো, মিনাল জুলমি ওয়াল ইসতিবদাদ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিরহমাতিকা নাস্তাগীস, নাসআলু মিনকাল জান্নাহ, নাসআলু মিনকা ইলমান নাফিআ, ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, নাসআলু মিনকাল হিকমা, নাসআলু মিনকাল হিকমা, নাসআলু মিনকাল হিকমা, نسأل منك الموعظة ومن نسأل منك الموعظة
يا حي يا قيوم أنت قادر أنت قدير أنت جواد أنت كريم ربي ارحمهما كما ربياني صغيرا الله ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه إنك على كل شيء قدير وبالقبول جدير سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم يا الله সমস্ত উম্মতকে এক করে দাও আল্লাহ সমস্ত আলেমকে এক করে দাও আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করো সমস্ত দিনী মাদারিসকে হেফাজত করো মাসাজিদকে হেফাজত করে উম্মতকে হেফাজত করো তোমার কুদরতের দ্বারা করো আল্লাহ আমাদের পরীক্ষা নিও না আমাদের পরীক্ষা নিও না আমরা পরীক্ষার যোগ্য না আমরা হাত উঠাইছি নামাইতে চাই না তুমি মাফ করে দাও আমাদের যাওয়ার আগেই মাফ করে দাও আল্লাহ আমরা এখলাস ভিক্ষা চাই আল্লাহ এখলাস ভিক্ষা চাই রিয়া থেকে বাঁচিয়ে দাও আল্লাহ তাওয়াজু দান করো তাকাব্বুরি থেকে বাঁচিয়ে দাও ইয়া আল্লাহ মুহাব্বত চাই আদাওয়াত থেকে বাঁচাও ইয়া আল্লাহ জাহেদানা জিন্দগি চাই রাগিবানা জিন্দগি থেকে বাঁচাও সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين একটা বিশেষ ঘোষণা শুনি আগামী 13 ফেব্রুয়ারি রোজ শনিবার মসজিদে দাওয়াতুল হকের মার্কাজে ইস্তেমা অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ঢাকায় আমরা সকলে আমন্ত্রিত আমরা সকলেই যাব শরীক হব আরো 10 ভাইকে শরীক করবো ইনশাআল্লাহ আগামী 13 ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল 9টা থেকেই মসজিদে দাওয়াতুল হকের মার্কাজে ইস্তেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ